Hello viewers, Assalamu Alaikum. This is Shine from FS Technologies with another new video. Aske amba lead generation er chotutho part niye kotha bolbo. Goto tinti part e ami dekhiyechi kibhabe apni ekjon byaktir email address khuje ber korte paren, kibhabe apnar kankhito company CEO founder president er khuje ber korte paren. Er pore third je class ti chilo shekhane amra dekhiyechhilam sales navigator apni kibhabe search filter kore apnar kankhito কন্ট্যাক্টস গুলোকে আপনি খুঁজে বের করতে পারেন। তো আজকে তেমনই একটি ডিটেইলস নিয়ে আমি হাজির হয়েছি। এই ডিটেইলসে ক্লায়েন্টের কিছু ইনস্ট্রাকশন আমি অ্যাড করেছি। ক্লায়েন্ট আমাদের লোকেশন দিয়ে দিয়েছেন, টাইটেল দিয়ে দিয়েছেন, ইন্ডাস্ট্রি, এসকিউ লোকেশন, কোম্পানি সাইজ এবং এক্সপিরিয়েন্স আমাদের দিয়ে দিয়েছেন। তো এর উপর ভিত্তি করে একটি লিড লিস্ট আমাদের বের করতে হবে। তো এই ধরনের ইনস্ট্রাকশন যদি ক্লায়েন্ট আপনাদের দেয়, সেক্ষেত্রে আপনারা কিভাবে এই লিডগুলোকে খুঁজে বের করে সেগুলো ক্লায়েন্টকে আপনি ডেলিভারি দিতে পারেন, তার পূর্ণাঙ্গ একটি ভিডিও হতে যাচ্ছে এখানে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এই মুহূর্তে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেগুলো নোটিফিকেশন আপনি সাথে সাথে পান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক ও কমেন্ট করবেন। তো চলুন শুরু করি আমরা। তো এই ধরনের ইনস্ট্রাকশন যদি ক্লায়েন্ট আপনাকে দেয়, লোকেশন যদি দিয়ে দেয়, টাইটেল যদি দেয়, ইন্ডাস্ট্রি, এসকিউ লোকেশন, এসকিউ মিনিং হচ্ছে হেড কোয়ার্টার লোকেশন, তারপর কোম্পানি সাইজ, এক্সপিরিয়েন্স, এগুলো যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা এগুলো খুব ইজিলি ফিল্টার করতে পারি কয়েকটি মাধ্যমে। তাদের মধ্যে ফার্স্ট যে মাধ্যম সেটা হচ্ছে লিঙ্কডইন, দ্বিতীয় যে মাধ্যম সেটা হচ্ছে অ্যাপোলো, তৃতীয় আরও আছে জুম ইনফো, আমাদের আরো রয়েছে ক্রাউন্স বেস, এরকম আমাদের অনেকগুলো রয়েছে। তো আমি ধারাবাহিকভাবে আপনাদের এই চারটি মাধ্যম দেখাবো। আমি লিঙ্কডইন দেখাবো, অ্যাপোলো দেখাবো, জুম ইনফো দেখাবো, ক্রাউন্স বেস দেখাবো। আপনার জুম ইনফোতে ফ্রিতে কিভাবে আনলিমিটেড লিড কালেক্ট করতে পারেন সেটাও আমি আমার ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। তবে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি জুম ইনফোর কোনো টপিক নিয়ে আসবো না, কিন্তু নেক্সট যে ভিডিওগুলো হবে সেগুলো জুম ইনফোর উপর, দেন ক্রাউন্স বেজের উপর। এগুলো কিন্তু একটা পেড টুলস, অ্যাপোলো কিন্তু একটা পেড টুলস, কিন্তু আপনি কীভাবে ইজিলি খুব কম খরচের মধ্যে এগুলো ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, সেই আইডিয়াগুলো আমি আপনাদের দেব। তো অবশ্যই সেই দিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তো চলুন শুরু করি। আমাদের প্রথম যে মাধ্যমটি ছিল সেটা হচ্ছে লিঙ্কডইন। তো এই জন্য আমাদের প্রথমে আমরা কী করবো, লিঙ্কডইনে গিয়ে আমরা লগ ইন করবো। তো আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে, সেক্ষেত্রে আমি লিঙ্কডইনের যে ড্যাশবোর্ড আমি সেখানে চলে যাব। আচ্ছা, চলে আসার পর এখন যদি আমি দেখি আমার লোকেশন আছে, টাইটেল আছে, ইন্ডাস্ট্রি আছে। তো এখানে আমার সার্চ ফিল্টার করার জন্য আমি যদি সর্বপ্রথম যে কোনো একটা সার্চে চলে যাই, যদি আমি একটা কোম্পানির, আমি যদি এখান থেকে সিএল এমপ্লয়িতে ক্লিক করি, দেন এখান থেকে আমার যদি পিপল দরকার, আমি পিপলে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার ফিল্টারটা চলে আসলো। আমি যদি আবার অল ফিল্টার্সে ক্লিক করি, আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করি, আমার এখানে প্রথমেই আসা হচ্ছে লোকেশন ইউএসএ। তো আমি এখান থেকে লোকেশন খুঁজে বের করার চেষ্টা করি, এই যে লোকেশন পেয়ে গেছি, লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। আচ্ছা, নিচে আমাকে সাজেস্ট করছে, আমি এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, এরপর দেন হচ্ছে টাইটেল সিইও ফাউন্ডার প্রেসিডেন্ট। তো এখানে টাইটেল অপশন দেখি কোথায়, টাইটেল একটু স্ক্রল ডাউন করলে এই যে টাইটেল অপশন পেয়ে যাব। আমি যদি এখানে সিইও দেই, দেখেন সিইও ইন্টারপ্রেস করি, এরপর কিন্তু আমি অ্যাড করতে পারছি না সিইও। আমি যদি ফাউন্ডার দেই তাহলে আমাকে কমা হিসেবে দিয়ে দিতে হচ্ছে, কিন্তু এটা আসলে অরিজিনাল ফিল্টার রেজাল্ট না, এইভাবে আসলে দেওয়া পসিবল না। আমাদের শুধুমাত্র দিলে একটাই দিতে হবে, এখানে শুধুমাত্র সিইও দিতে পারছি, আর কিছুই দিতে পারছি না। আচ্ছা, এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, এরপর দেখি ইন্ডাস্ট্রি কোথায় আছে। এই যে ইন্ডাস্ট্রি পাচ্ছি আমরা, ইন্ডাস্ট্রি হচ্ছে ফাইন্যান্সিয়াল, এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তো আমি এটা পাচ্ছি, এখানে আমি টিক মার্ক দিয়ে দিই। এরপর হচ্ছে আমার এসকিউ লোকেশন, দেখি এসকিউ লোকেশন এখানে কোথাও আছে কি না। ওকে, শুধুমাত্র লোকেশন পেলাম, কারেন্ট কোম্পানি এটা থাকবেন, টিক মার্ক তুলে দেবো। আচ্ছা, এখানে আমি কোনো ধরনের এসকিউ লোকেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এরপর দিছে কোম্পানি সাইজ, দেখি কোম্পানি সাইজ এখানেও আছে কি না, দেখেন কোম্পানি সাইজও কিন্তু আমি এখানে পাচ্ছি না। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স মোর দেন 3 ইয়ার্স, সেটাও কিন্তু আমরা এখানে মেবি পাবো না। দেখেন অনেক রেজাল্টই কিন্তু আমরা এখানে পাচ্ছি না, যেগুলো ক্লায়েন্ট আমাদের এখানে দিয়েছেন। যেহেতু আমরা পাচ্ছি না, তাহলে আমরা এগুলো পাবো আসলে কোথায়?
এগুলো পাওয়ার জন্য আসলে আমাদের যে লিনিন যে বেসিক আছে এটা দিয়ে আসলে আমাদের পসিবল না। এটার জন্য আমাদের ইউজ করতে হবে সেলস নেভিগেটর, যেটা আমি আমার যে গত ভিডিও সেটাতে আমি দেখিয়েছি। তো আমরা কী করবো, আমাদের সেলস যে নেভিগেটর আমরা সেখানে চলে যাব। তো যে আমার সেলস নেভিগেটরের যে ড্যাশবোর্ড আমি সেখানে চলে এসেছি। এরপর আসার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে লিড ফিল্টার্স লেখা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটা ড্যাশবোর্ড আপনাদের সাথে চলে আসবে। ওকে, দেন এখানে প্রথমে যে অপশনটি সেটা হচ্ছে ইউএস এর লোকেশন। তো দেখি আমার লোকেশন কোথায় লেখা আছে, আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি লোকেশন কোথায় লেখা আছে। আচ্ছা, এই যে দেখেন জিওগ্রাফি, জিওগ্রাফি অথবা লোকেশন একই জিনিস। তো এই জিওগ্রাফিটা হচ্ছে ব্যক্তির লোকেশন, তো এটা আসলে ব্যক্তিরই লোকেশন ইউএসএটা। তো আমরা কী করবো, জিওগ্রাফি ইউনাইটেড স্টেটস দিয়ে দেব, এটা হচ্ছে ব্যক্তির লোকেশন জিওগ্রাফি। ওকে, আমরা জিওগ্রাফি দিয়ে দিলাম বা লোকেশনটা দিয়ে দিলাম। এরপরে যে সেকেন্ড অপশন সেটা হচ্ছে টাইটেল। তো আমরা দেখি টাইটেল কোথায় আছে, আমরা যদি এই যে রোলে গিয়ে দেখি এখানে টাইটেল আছে, জব টাইটেল, আমরা এখানে ক্লিক করবো। দেন অ্যাড টাইটেলস লেখা আছে, প্রথমে যে টাইটেল সেটা হচ্ছে সিইও, আমরা এখানে সিইও দেই। দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার চলে আসে, এটার ফুল মিনিং, আমি এটা ক্লিক করলাম। এবার আবার অ্যাড টাইটেলস অপশন দিয়েছে, তার মানে কি আমরা আরও টাইটেল এখানে অ্যাড করতে পারবো। নেক্সট টাইটেল হচ্ছে ফাউন্ডার, তারপর প্রেসিডেন্ট, তো আমরা এগুলো দিয়ে দিই ফাউন্ডার। এরপর হচ্ছে প্রেসিডেন্ট, দেখেন আমরা কিন্তু এখানে তিনটি অ্যাড করতে পারলাম, কিন্তু আমরা যখন লিনডিনে ছিলাম বেসিকে সেখানে কিন্তু আমরা শুধুমাত্র একটি টাইটেলে অ্যাড করতে পেরেছিলাম, আমরা কিন্তু একাধিক টাইটেল সেখানে অ্যাড করতে পারি নাই। কিন্তু আমরা যখন সেলস নেভিগেটরে আসলাম তখন কিন্তু ইজিলি আমরা এখানে আনলিমিটেড টাইটেল অ্যাড করতে পারছি। ওকে, এবার যে দেন যে আমাদের সার্চ ফিল্টারটি ছিল সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো আমরা কী করবো, এখান থেকে ইন্ডাস্ট্রি খুঁজে বের করার চেষ্টা করি। আমি যদি একটু উপরে দেখি এখানে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি এই যে ইন্ডাস্ট্রি কিন্তু আমি এখানে পেয়ে গেছি। আমি এখানে ইন্ডাস্ট্রি ক্লিক করবো, এরপর অ্যাড ইন্ডাস্ট্রিজ লেখা আছে, আমি এখানে ফাইন্যান্সিয়াল লিখব, ফাইন্যান্সিয়াল, এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস চলে আসে। আমরা এটাতে টিক মার্ক দিয়ে দিই বা সিলেক্ট করে নিই। সিলেক্ট করা শেষ হলে এগেইন আমরা সিটে ব্যাক করি। এরপর আমাদের যে লোকেশন সেটা হচ্ছে এইচ কিউ লোকেশন, হেডকোয়ার্টার লোকেশন। দেখি হেডকোয়ার্টার লোকেশন কোথায় লেখা আছে, এই যে আমি যদি এই জায়গায় দেখি এখানে লিখে দেওয়া আছে কোম্পানি হেডকোয়ার্টার্স, তাহলে কী বোঝালো, এই যে কোম্পানি হেডকোয়ার্টার্স মানে কোম্পানিটা আসলে কোন জায়গায় সেটা, আর জিওগ্রাফি মিনিং হচ্ছে ব্যক্তিটা হচ্ছে জিওগ্রাফি ইউএসএ থেকে হবে সেটা, ঠিক আছে। তো কোম্পানি হেডকোয়ার্টার্স আমার কোথায় থেকে, কোম্পানি হেডকোয়ার্টার্স আমার হচ্ছে নিউ ইয়র্ক, এটা কিন্তু একটা ইউএসএ স্টেট, তো আমি এখানে নিউ ইয়র্ক লিখব। এই যে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা শেষ, এরপর আমাদের দেখেন 120 কে রেজাল্ট চলে আসে। এরপর যেটা আমাদের কোম্পানি সাইজ, কোম্পানি সাইজ বলতে কোম্পানিটা আসলে কত বড়, তো এটা আমরা পাবো কোম্পানি হেড কাউন্টে। আমি এখানে ক্লিক করি, তাহলে এখানে সাইজগুলো চলে আসবে। আমাদের সাইজ দিয়েছেন 11 থেকে 500, তো আমরা এখান থেকে 11 থেকে 50 ক্লিক করবো, 51 থেকে 200, 201 থেকে 500, দেখেন 11 থেকে 500, এই যে 11 থেকে 500 কিন্তু আমাদের এখানে সিলেক্ট করা হয়ে গিয়েছে। এবার আমরা লিড পেলাম 24 কে, 24 কে অনলি। এরপর বলা হয়েছে এক্সপিরিয়েন্স মোর দেন 3 ইয়ার্স, তো এক্সপিরিয়েন্সটা আমরা এখন কোথায় পাবো, আমি যদি একটু স্ক্রোল ডাউন করি, একটু স্ক্রোল ডাউন করি, দেখেন আমরা এখানে কিন্তু একটা অপশন পাবো, সেটা হচ্ছে যে ইয়ার্স ইন কারেন্ট পজিশন, একটা ইয়ার্স ইন কারেন্ট কোম্পানি। তো এই দুইটারে কিন্তু কত বছর চাকরি করছে এটা কিন্তু এখানে অ্যাড করা নেই, আমাদের দরকার ইয়ার্স, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো এটা পাওয়ার জন্য আমরা যদি এই জায়গায় একটু লক্ষ্য করি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তাহলে দেখেন এখানে লেখা আছে ইয়ার্স ইন কারেন্ট কোম্পানি, ইয়ার্স ইন কারেন্ট পজিশন, কিন্তু এই জায়গায় লেখা আছে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে আপনাকে সেটাই কিন্তু অ্যাড করতে হবে। তো ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সে ক্লিক করি, ক্লায়েন্ট আমাকে বলেছেন মোর দেন 3 ইয়ার্স, তাহলে আমাকে এখানে 3 বছরের উপর থেকে সিলেক্ট করতে হবে। তো 3 to 5 ইয়ার্স, 6 to 10 ইয়ার্স, মোর দেন 10 ইয়ার্স, যেহেতু 3 বছর অধিক বলেছেন, তো আমি সবগুলো সিলেক্ট করলাম। করার পর দেখেন আমার এবার 22 কে রেজাল্ট চলে আসলো। তাহলে আমার ক্লায়েন্ট যে ফিল্টারগুলো দিয়েছেন তার টোটালগুলো অ্যাড করার পর কিন্তু আমি 22 কে রেজাল্টস আমি পেয়েছি। এরপর আমি এইখান থেকে একটা একটা করে আমি লিড কালেক্ট করে করে ক্লায়েন্টকে আমি দিব। তো এই লিডগুলো আমরা কীভাবে কালেক্ট করতে পারি সেটা আমি আরেকটা টিউটোরিয়াল করব। এই নেক্সট যে টিউটোরিয়ালটি, এখান থেকে আপনি কীভাবে এই লিডগুলো কালেক্ট করে সেগুলো বের করতে পারেন, কীভাবে ইমেলটা খুঁজে বের করবেন, সেটার আমি একটা টিউটোরিয়াল করব।
দেন আপনি অ্যাপোলো থেকে কীভাবে এই সার্চ ফিল্টারটা করতে পারেন সেটা আমি দেখাবো নেক্সটের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি জুম ইনফো নিয়ে দেখাবো, এরপর কারণ স্পেস, এভাবে ধারাবাহিকভাবে আমি লিড জেনারেশনের যে একটা পূর্ণাঙ্গ কোর্স, একটা পূর্ণাঙ্গ বিগিনারদের জন্য একটা যে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল সেটা আমি কিন্তু করতে যাচ্ছি। তো এই জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের সাপোর্ট অবশ্যই আপনার লাইক এবং কমেন্টের মাধ্যমে করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি অনেক লং হচ্ছে, তার জন্য আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।